তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নবগ্রাম বিধানসভার হজবিবিডাঙ্গায়। হজবিবিডাঙ্গার অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে গুলি করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ করেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, যদিও অভিযোগ অস্বীকার কংগ্রেসের। কংগ্রেস বিজেপি সিপিএম পরিকল্পিত খুন করছে, জোটের নামে আজকে সিপিএম কংগ্রেস যারা খুনোখুনি করে গোটা মুর্শিদাবাদ জেলাকে অশান্ত করেছে, এই নবগ্রাম থানা 71 থেকে 72টা খুন সংগঠিত করেছে। আজকে কংগ্রেস সিপিএমের খুনোখুনিতে সংগঠিত হয়েছে, খুন বহু মায়ের রক্ত বুক কেড়ে নিয়েছে আজকে কংগ্রেস। আজকে সেই কংগ্রেস সেই সিপিএম আর তারা তলায় তলায় বিজেপির সঙ্গে আজকে আন্ডারস্ট্যান্ডিং করে গাঁটছাড়া বেঁধে আজকে তৃণমূলকে আজকে তারা আজকে এখানে তারা সন্ত্রস্ত করা, তৃণমূলকে আক্রমণ করা আজকে সেই কাজ তারা আজকে সংগঠিত করলো এবং করছে। ওরা মুর্শিদাবাদ জেলা করার চেষ্টা করছে, এখানেও তারা সেই খুন রাজনীতি করলো। আমরা তীব্র প্রতিবাদ করছি।